নমস্কার দর্শক বন্ধুরা, শুভ শারদীয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে যেমন একটা লাস্ট মিনিট সাজেশন হয়, আজকে এই ধান চাষের ক্ষেত্রেও আমি আপনাদেরকে একটা লাস্ট মিনিট সাজেশন দেব, যেটা ফলো করে আপনারা কিন্তু অনেকটাই লাভবান হতে পারবেন। তাই আমাদের সাথে থাকুন, আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানান। বর্তমানে আপনি পশ্চিমবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন বা আমাদের সম্পূর্ণ ভারতবর্ষই বলুন, ধান চাষ কিন্তু জৌলুস হারাচ্ছে। তার একটাই কারণ, চাষিরা লাভজনকভাবে কিন্তু ধান চাষটা করতে পারছেন না। তার বিভিন্ন কারণ আছে, আমি অত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে একটা জোর গলায় বলতে পারি, যদি আপনি যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে 1900 টাকা কুইন্টাল ধানটা কিনছে চাষিদের কাছ থেকে, এবং যদি আপনি এই 1900 টাকা কুইন্টালে ধানটা বিক্রি করতে পারেন, তাহলে আমি কিন্তু বলবো যে আপনি লাভবান হবেন। আর যদি আপনি এই সরকারের এই সুবিধাটা আপনি যদি কোনোভাবে নিতে না পারেন, তাহলে আমিও আপনার সাথে সহমত বা আমিও স্বীকার করছি যে সত্যিকারের এই ধান চাষে কিন্তু লাভ করাটা এখন ততটাই কঠিন। তার জলজ্যান্ত উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। আমার এই বাঁ পাশের জমিটা দেখুন, পতিত রয়েছে, আগাছাতে ভরে গেছে, ধান চাষ হয়নি, ঠিক আছে। আর আমার ঠিক পিছনেই দেখুন, এটা আমার ধানের জমি, আর আমার ঠিক এই পিছনেই দেখুন, এটাতেও আগাছাতে ভর্তি আছে, এটাও পতিত আছে, আমাদের পুরুলিয়ার ভাষাতে বলে জমি খিল আছে। এই দেখুন, এই পতিত জমি আছে, এটাতেও ধান চাষ হয়নি। তার কারণ কি, একটা প্রবাদ আছে, বিনা লাভে কেউ লোহা বইতে চায় না। তো নিশ্চয়ই লাভজনকভাবে চাষটা করতে পারছেন না, তাই তো জমিগুলো পতিত থাকছে, ধান চাষ করছে না, এটাই তো কারণ। এতদিন আপনি কী ভুল ভ্রান্তি করেছেন বা আপনার পরিচর্যায় কী কী খামতি আছে সেসব বিষয়ে যাচ্ছি না। এখন ধান ফোটার সময় বা অনেকের আবার ফুটছে বা অনেকের আবার যেগুলো বাইর ধান সেগুলো হয়তো পেকেও যাচ্ছে, তো এই সময় আমাদেরকে যে পরিচর্যাটা নিতে হবে সে পরিচর্যাটাই আপনার লক্ষ্য হবে, যে আমি ফলন যতটুকু পারি বাড়াই এবং ধানের ওজনটা যাতে বেশি হয়। এই বিষয়টা যদি আপনি এই সময় সুনিশ্চিত করতে পারেন, তাহলে হয়তো আপনার 2-4টে পয়সা বেশি রোজগার করার সুযোগটা বেড়ে যাবে। তাই সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটা এরপর শুরু করা যাক। ধান ফোটার সময় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পরিচর্যার প্রয়োজন, সেটা হচ্ছে ধানের পতাকা পাতার পরিচর্যা। এই আপনার পতাকা পাতা ধানের যত বেশি সুস্থ সবল থাকবে, ততই কিন্তু আপনার ধানের ফলন ভালো হবে বা বেশি হবে। তাহলে আমরা এখন এই পতাকা পাতার পরিচর্যাটা কীভাবে করব সেটাই জেনে নিই। যে দুটি উপাদান ধানের পতাকা পাতাকে সবচেয়ে বেশি সুরক্ষা দিয়ে থাকে, সেটা হচ্ছে ট্রাইফ্লোক্সিস্ট্রোবিন এবং টেবুকোনাজল। এই ট্রাইফ্লোক্সিস্ট্রোবিন এবং টেবুকোনাজল যে ছত্রাকনাশকের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আমার এই হাতের মধ্যে যেটা আছে, যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে বায়ার কোম্পানির নেটিভো। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, আমি কিন্তু কোনো ধরনের কোনো কোম্পানির প্রোডাক্টের প্রমোশনমূলক কোনো ভিডিও এখানে করছি না। এই নেটিভোর মধ্যে আছে ট্রাইফ্লোক্সিস্ট্রোবিন 25% এবং টেবুকোনাজল 50%। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই ধান ফোটার সময় আপনি বায়ারের নেটিভো ব্যবহার করবেন? আসুন সেটা একটু জেনে নেওয়া যাক। এই নেটিভো ব্যবহার করার ফলে আপনার পতাকা পাতার ঝলসা রোগ, রাস্ট, পাউডারি মিলডিউ এবং ধানের শীষের কালো হয়ে যাওয়া বা যেটাকে নেক ব্লাস্ট বলে আর কি, সেই রোগগুলো খুব ভালোভাবে এই ছত্রাকনাশক নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ এই নেটিভো ব্যবহার করার ফলে আপনার জমিতে ধানের আগড়ার পরিমাণ খুব কম হবে। যদিও কোম্পানির দাবি এটা আপনি যদি 2 বার ব্যবহার করে থাকেন, মানে ফসলের মাঝামাঝি পর্যায়ে একবার এবং ধান ফোটার সময় আরেকবার, তাহলে আপনি সর্বোত্তম রেজাল্ট পাবেন।
তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি এর আগে নাও করতে পেরেছেন বা যদি আপনি নেটিভ স্প্রে করেছেন খুব ভালো কথা, কিন্তু এই ধান ফোটার সময় কিন্তু আপনি এটা অতি অবশ্যই ব্যবহার করবেন। এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 10 গ্রাম, এবং যদি আপনার ধানের পতাকা পাতায় যদি সমস্যা বেশি থাকে বা যদি শীষের সমস্যা বেশি লক্ষ্য করা যায় তাহলে আপনি এটাকে 12 থেকে 15 গ্রাম প্রতি 15 লিটার জলে কিন্তু স্প্রে করতে পারেন। আরেকটা বিষয়, এই নেটিভও স্প্রে করার আগে কিন্তু একে অন্তত আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন জলে, তারপরেই কিন্তু স্প্রেটা করবেন। আরেকটা বিষয়, ধান ফুটে মাথা নুয়ে যাওয়ার পর একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে লক্ষ্মীর গু। এই লক্ষ্মীর গু আপনার যদি ধানের শীষের মধ্যে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই নেটিভও ব্যবহার করার ফলে কিন্তু আপনি এই লক্ষ্মীর গু যে সমস্যাটা সেটার হাত থেকেও কিন্তু আপনার ধানকে বাঁচাতে পারবেন। এবং এই পরিচর্যাটা যদি আপনি করে থাকেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার ধানের ফলন বেশি হবে, ধানের ওজনও কিন্তু বেশি হবে। এই দেখুন, এটা আমার এরিজের 6444 ধান, এবং এই ধান পাকতে চলেছে বা পাকার শেষ দিকে আছে। এটাতেও আমি নেটিভও ব্যবহার করেছি, এবং ফলাফলটা আপনারা একবার একটু দেখে নিন। দেখুন ধানের শীষের ফলনটা দেখুন, এবং এই গোড়ার থেকে দেখুন, গোড়ার থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধানেই দেখুন পুষ্ট, এবং দেখুন এই ধানের মধ্যে কিন্তু কোনো রকম রোগ নেই। মোটামুটি 95%-এর উপরে কিন্তু শীষ, এই দেখুন দানা ভর্তি আছে। প্রত্যেকটা শীষ আপনি দেখে নিতে পারেন কতটা সুস্থ এবং সবল আছে প্রত্যেকটা, যে আমি একটা শীষ দেখাচ্ছি তা কিন্তু না। এই দেখুন প্রতিটা শীষ আপনি দেখে নিন, আমি ক্যামেরাটাকে সামনে করতে বলছি, প্রত্যেকটা শীষ দেখুন। তো তাহলে যদি আপনার একটা শীষের 95%-এর উপরে যদি ধান আপনার সুস্থ সবল হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু ধানের ফলন বেশি হবে, এবং আপনি ওজনও বেশি পাবেন, এবং আপনার রোজগারও বেশি হবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা আমি আপনাদেরকে এখন বলবো সেটা হচ্ছে অনুখাদ্যের ব্যবহার। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো ফসল বলুন বা সবজি বলুন, ফুল থেকে ফল ধারণের সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় অনুখাদ্যের। তো ধান এখন ফুটতে চলেছে বা ফুটছে, এই সময় আমরা কী ধরনের অনুখাদ্য স্প্রে করব, এটার জন্য আমি আপনাদেরকে বলে রাখি। একটি আদর্শ অনুখাদ্য হলো এরিজ কোম্পানির মোবোমিন। এটাতে শুধুমাত্র যে অনুখাদ্যই তা নয়, এর মধ্যে আপনার মুখ্য খাবারও আছে, যেমন পটাশিয়াম যা ফুল এবং ফল ধারণে সাহায্য করে সেটাও এর মধ্যে আছে, তার সাথে গৌণ খাদ্য হিসাবে সালফারও আছে। আর অনুখাদ্যের মধ্যে এর মধ্যে কী কী আছে, বোরন আছে, মলিবডেনাম আছে, জিঙ্ক আছে, তামা আছে, লোহা আছে, ম্যাঙ্গানিজ আছে। অর্থাৎ এই সমস্ত অনুখাদ্য এবং মুখ্য খাদ্য পটাশিয়াম এবং গৌণ খাদ্য সালফার এর মধ্যে আছে। এখন কি পরিমাণে এটা স্প্রে করবেন, এর ডোজ হচ্ছে আপনার 25 থেকে 30 গ্রাম 15 লিটার জলে। এটা আপনি ভালোভাবে নেটিভোর সাথে মিশিয়ে নিয়ে, আপনি যখন এই ধান ফোটার সময় স্প্রেটা করবেন নেটিভোর সাথে এটা আপনি মিশিয়ে স্প্রেটা করবেন। এখন আসি এই ধানের জমিতে আপনি কেন এরিজের মোবোমিন স্প্রে করবেন। না, এই মোবোমিন স্প্রে করার ফলে আপনার ধানের যে দানাগুলো সেই দানাগুলো পুষ্ট হবে এবং ওজনদার হবে। আরেকটা সবচেয়ে বেশি যেটা সমস্যা লক্ষ্য করা যায়, ধানের পতাকা পাতাতে দেখবেন যখনই ধান ফুটে সেই সময় দেখবেন জিঙ্কের ঘাটতি লক্ষ্য করা যায়, ছোট ছোট বিন্দু বিন্দু তামাটে তামাটে দাগ পতাকা পাতার মধ্যে কিন্তু চলে আসে। এটা হয় মূলত জিঙ্কের অভাবের জন্য, এবং যদি এই সময় আপনার জিঙ্কের অভাব লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনার ধানের ফলন মারাত্মকভাবে হ্রাস পাবে এবং আপনি ধান চাষে ক্ষতির মুখে পড়বেন। তাহলে এই মোবোমিনটা যদি আপনার সঠিক সময়ে স্প্রে করা থাকে তাহলে এই সমস্যাগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি লাভবান হবেন। এরপরে আসি তৃতীয় পরিচর্যায়। এই নেটিভ মোবোমিন এর সাথে আপনি কি স্প্রে করবেন, না এই যে আমার হাতে দেখছেন এরিজ কোম্পানির বোরন 20, অর্থাৎ এটা বোরন 20% রয়েছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি মোবোমিন বলেছি তাও আবার বোরন কেন বলছি, কারণ মোবোমিনের মধ্যে যে বোরনটা আছে সেটা মাত্র 2%,
আর এই যে আমার হাতের এই যে বোরনটা দেখছেন এটা 20% বোরন। এই 20% বোরন যদি আপনি আপনার জমিতে স্প্রে করেন তাহলে কি হবে, না আপনার ধানের যে দানা সেটা চকচকে হবে, অর্থাৎ আপনি বাজারে একটু দাম বেশি পাবেন এবং আপনার ধানটা ওজনদার হবে, যাতে কিন্তু আপনার একটু কিন্তু বেশি রোজগারের সুযোগ তৈরি হবে। আপনাদেরকে যে তিনটা স্প্রের কথা বললাম, নেটিভো, মোবামিন এবং 20% বোরন, এই স্প্রেটা কিন্তু আপনারা একসাথেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আসি চতুর্থ নম্বর স্প্রের কথায়, যদিও এটা আমি আপনাদেরকে আলাদাভাবে করতে বলবো। আর আরেকটা বিষয় বলবো যে এই সময় কীটনাশকের ব্যবহার না করাই ভালো। তাও যদি কারোর জমিতে দেখেন যে আপনার পতাকা পাতার উপরে পোকার আক্রমণ হচ্ছে, ফড়িংয়ের আক্রমণ হচ্ছে, আপনার পতাকা পাতা কেটে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি এমামেকটিন বেঞ্জোয়েট 5%, এই গোত্রের যে কোনো কীটনাশক যেমন মিসাইল প্রতি লিটার জলে 1 গ্রাম করে আপনি কিন্তু স্প্রে করতে পারেন। এটা কিন্তু আপনাকে আলাদাভাবে করতে হবে। এরপরে আমার পাশের জমিতে এসেছি, তারা কিন্তু কোনো ধরনের কোনো কিছু স্প্রে করেনি, তাদের ধানগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নেটিভো বা আমি যে পরিচর্যাটা বললাম, এই মোবামিন এবং বোরন যদি আপনার স্প্রে করা থাকে তাহলে আপনি কি ফলাফল পাবেন এবং যদি না করা থাকে কি ফলাফল হবে একটু দেখে নিন। আপনাদেরকে আমি সার দিয়ে দেখাচ্ছি, শুধুমাত্র একটা সিসে যে দেখাচ্ছি তা না, ভালোভাবে লক্ষ্য করুন, এই সিসটা ভালোভাবে আপনি লক্ষ্য করুন, দেখুন এই ধানগুলো কিন্তু সবই কালো কালো হয়ে নষ্ট হয়ে গেছে। দেখুন এর কিন্তু 70%, এই সিসটা 70% ধানেই দেখুন কিন্তু নষ্ট হয়ে গেছে। আর ওই পাশেরটা দেখুন, এই দেখুন এর আরও অবস্থা খারাপ। আর এই দেখুন এই যেখানে ছোট সিসগুলো আছে, এই দেখুন ছোট সিসগুলো ভালোভাবে লক্ষ্য করুন, হয়তো ক্যামেরার মধ্যে একটু দেখাতে অসুবিধা হতে পারে, এই দেখুন। আরও আপনি যদি আরেকটু ভেতরে যাই, এই দেখুন যদি ভেতরে যাই এখানেও দেখতে পাবেন কি অবস্থা হচ্ছে, এই দেখুন, এই দেখুন এখনও ধানটা ভালোভাবে ফোটেনি কিন্তু তার আগেই ধান নষ্ট, এই দেখুন আরও আরও দেখতে পাবেন প্রচুর রয়েছে। আরেকটা জমি দেখুন যেটা ধান অলরেডি পেকে গেছে, আমার ওই এরিজের 64-44 সময়েই লাগানো, সেই জমিটার ধানেরও অবস্থা একবার দেখুন, শীষের অবস্থাগুলো দেখুন, এই দেখুন ধান এখনই মানে ওই যে নষ্ট ধানগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দেখুন এই দেখুন এই শীষের অবস্থা। আপনাদেরকে দেখালাম আরও আমার পাশের জমির ধানের, এরকম প্রায় প্রতিটা জমির এই অবস্থা। তো সব তো আর আপনাদেরকে অত অত ঘুরে ফিরে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যদি ধানের আপনার অবস্থা হয়, আপনি কি ফলন পাবেন বিঘা প্রতি এবং কী বা আপনার রোজগার হবে, তাহলে তো বাধ্য আপনাকে ধান চাষ ছেড়েই দিতে হবে। তাই আপনাদেরকে বলি, আপনাদেরকে অনুরোধ করব যে ধান ফোটার সময় এই পরিচর্যাটা অতি অবশ্যই করুন, হাতে নাতে রেজাল্ট পাবেন। এরপরে আরেকটা বিষয় নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে প্রকৃতির মার। যদি আপনার যখন ধান ফুটছে সেই সময় যদি ঝোড়ো হাওয়া আসে বা বন্যা হলো, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, সেক্ষেত্রে কিছু করারও নেই। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটা না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন, আর পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।